বাংলায় বাসে উঠলে একটা কথা খুব শোনা যায়, দেখবেন বাসে ওঠার পরেই কন্ডাক্টর দাদা একটা কথা বলেন, পিছনের দিকে এগিয়ে চলুন দেখি, চলুন চলুন পিছনের দিকে এগিয়ে চলুন। বিরোধীরা বলছেন বাংলায় তৃণমূল যেন বদ্ধপরিকর বাংলাকে আরো 30 বছর পিছনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাংলার আপামর জনগণ যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আমাকে দেখছেন, জবাব চায় বাংলাতে, আমি ময়ূখ রঞ্জন ঘোষ, প্রতিদিন রাত 8টার সময় আপনার টেলিভিশন স্ক্রিনে আসি। আপনারা প্রত্যেকে 5 বছর পর হাহুতাশ করবেন না, হাহুতাশ করবেন না এটা বলে যে আপনি এই সর্বনাশ সম্বন্ধে জানতেন না, আপনাকে জানানো হয়নি, খবর করা হয়নি, ব্রেকিং নিউজ দেওয়া হয়নি, বিতর্ক করা হয়নি, এই সমস্ত কিছু করা হয়নি বলে আমাকে বা সংবাদ মাধ্যমকে দোষ দেবেন না 5 বছর 10 বছর পরে। এই এপিসোডগুলো, এই ক্লিপগুলো, আমার এই বক্তব্যগুলো 5 বছর 10 বছর 20 বছর পরেও সমস্ত কিছু ইন্টারনেটে রাখা থাকবে এবং আমরা প্রত্যেকে, আমি আপনি মিলে দেখব 2023 সালে আমরা বারবার কেন ঘন্টা বাজিয়ে বলছিলাম ওঠো জাগো, অনেক দেরি হয়ে যাচ্ছে, কাল আমি থাকি বা না থাকি, এগুলো চালিয়ে শুনে নেবেন আগামী 5 বছর 10 বছর বাদে। বাংলার পিছনের দিকে এগিয়ে যাওয়ার দাস্তা, কাহিনী, মহাকাব্য যাই বলেন না কেন, পেছনের দিকে এগিয়ে যাওয়ার এই কারণগুলো 1 2 3 4 করে প্রতিদিন আলোচনা হচ্ছে, প্রতিদিন বিতর্ক হচ্ছে, প্রতিদিন বাংলার মানুষের হয়ে জবাব চাইছি, গলা ফাটিয়ে দিচ্ছি, কিন্তু মানুষ দেখতে পাচ্ছে যে যাদের ব্যবস্থা নেওয়ার কাজ তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা তো শর্ট টার্মে, লং টার্মে, লং টার্মে অনেকে বলছেন তৃণমূল কংগ্রেস যদি থেকে যায় সরকারে তাহলে তো এরকমই অবস্থা থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি চলে যায় কোনোদিন, বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেস যদি সরকার থেকে চলে যায় তাহলে নাকি আরো 30 35 34 বছর পিছিয়ে যাবে বাংলা, এবং সেখান থেকে শুরু করতে হবে নতুন সরকারকে। বামেদের বিরুদ্ধে যে অভিযোগটা আসে, তৃণমূল নাকি সেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, এবং বামেদের যদি অকর্মণ্যতার জন্য আমরা 15 20 30 বছর পিছিয়ে যাই, আরো 30 বছর নাকি তৃণমূল আমলে আমরা পিছিয়ে গেছি, ঋণের বোঝা মাথায় নিয়ে, চাকরিহীনতা, শিল্পকল্পতা, এই সমস্ত কিছু নিয়ে আমরা নতুনভাবে আবার শুরু করব কোনো নতুন সরকারের আমলে। বিরোধীরা বলছেন এটা সত্যি মিথ্যা তারা জানেন, কিন্তু আজকে আবারও বলছি, আজকে যে কথাটা আমরা বারবার আলোচনা করছি এখানে, আপনারা যে কথাগুলো শুনছেন সেটা আগামী 5 বছর পরে বোধহয় এফেক্টটা পাবেন। যখন প্রথম মাস্ক পরতে বলা হয়েছিল আমরা অনেকেই মাস্ক পরিনি, এবং তারপরে বুঝলাম কিভাবে মহামারীটা আক্রমণ করলো গোটা বিশ্বকে, লকডাউন হলো ইত্যাদি ইত্যাদি, ঠিক সেভাবেই এখন বোধহয় আমরা বুঝতে পারছি না, ইংলিশে একটা শব্দ বন্ধ আছে, স্নোবল এফেক্ট, এর পরবর্তী প্রজন্মে কিভাবে এর এফেক্ট হয়, কিসের এফেক্ট, দুর্নীতির এফেক্ট, চাকরি চুরির এফেক্ট, মিড ডে মিল না পাওয়ার এফেক্ট, সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার এফেক্ট, বিডিওরা যদি দলদাসে পরিণত হয়ে যায় তার এফেক্ট, পুলিশ যদি দলদাসে পরিণত হয়ে যায় তার এফেক্ট, গণতন্ত্র ভুলণ্ঠিত হচ্ছে, ভুলণ্ঠিত হচ্ছে, ভুলণ্ঠিত হচ্ছে প্রতিদিন বলছে, কিন্তু গণতন্ত্র ভুলণ্ঠিত হওয়ার মানে কি তার এফেক্ট 5 বছর 10 বছর পরে আপনারা বুঝতে পারবেন, এখন বোধহয় আমি আপনি কেউ বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি, আমরা অ্যালার্ট করতে পারছি। ভোট সন্ত্রাসের সাক্ষী রাজ্যের শয়ে শয়ে বিধ্বস্ত স্কুল, আজকের ব্রেকিং নিউজ, এইটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হওয়া উচিত। অন্য চ্যানেল এখন নেতাদের খবর দেখাচ্ছে, অন্য চ্যানেল এখন নেতারা কার সাথে বৈঠক করছেন, কার সাথে দোস্তি, কার সাথে কুস্তি, এই সমস্ত খবর দেখাচ্ছেন ব্যাঙ্গালোরের। রাজায় রাজায় যুদ্ধ হবে, রাজায় রাজায় মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে, এই সমস্ত কথা তো আমরা জানি, কিন্তু এ কথাগুলো, যে কথাগুলো এই মুহূর্তে আগামী 1 ঘন্টা আমি বলতে চলেছি, সেই কথাগুলো আমার আপনার কথা, সেই কথাগুলো প্রান্তিক মানুষের কথা, সেই কথাগুলো সাধারণ মানুষের কথা, সেই কথাগুলো আমার আপনার সন্তানের কথা, কারণ আমরা বাঙালিরা বিশ্বাস করি একটি শব্দবন্ধে, যে শব্দবন্ধটা গোটা চিত্রটা পরিষ্কার করে দেয় আমাদের সন্তানের প্রতি আপত্ত স্নেহ নিয়ে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কোনো সরকার আসবে না, কোনো সরকার দুধে ভাতে রাখার জন্য আপনার পাশে দাঁড়াবে না, এটা বোধহয় পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাতে। আপনার ভবিতব্য, আপনার নিয়তি, সমস্ত কিছু নিয়ে আপনাকেই ঘুরে দাঁড়াতে হবে, আপনাকে লড়াইটা করতে হবে, কারণ রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উলুখাগড়ার প্রাণ যাচ্ছে, 355 এখনো আসেনি, রাজ্যপাল মহাশয় এখনো কিছু লিখছেন, নেতারা বলছেন উপযুক্ত পরিস্থিতি আসুক ছিনিয়ে নেব, হবে কবে,
আর অন্যদিকে দুর্নীতি, দুর্নীতির ধেরে ইঁদুর, দুর্নীতির মাথা, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা যাচ্ছে না এখনো। গ্রেপ্তারটা যে হচ্ছে হচ্ছে হচ্ছে, এর মাঝে তো আমাদের প্রজন্মের প্রজন্ম নষ্ট হচ্ছে। বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে এবার আওয়াজ তুলতে হবে। রাজ্যে শয়ে শয়ে বিধ্বস্ত স্কুল, ঠিক বলছি, কোথাও দরজা ভেঙে গিয়েছে, কোথাও পাঁচিল উড়ে গিয়েছে, কোথাও ক্লাসরুম তছনছ করা হয়েছে। আপনারা ভাঙড়ের খবর রোজ দেখেছেন আমাদের টেলিভিশন স্ক্রিনে, কিন্তু আজ আপনাদেরকে দেখাবো ভাঙড় দু নম্বর ব্লকের কাঁঠালিয়া হাই স্কুলের ছবি। লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে, যেখানে স্কুলের বাচ্চারা যায়, যেখানে পড়াশোনা হয়, হওয়ার কথা অন্তত, যেখানে ছাত্র ছাত্রী শিক্ষকের বসার কথা, সেই সমস্ত জায়গা কি অবস্থায় ভোটের পরে, ভোট হিংসার পরে, সেই ছবি বাংলার মানুষকে আজকে দেখাবো। এবং ভাবুন আপনারা, ছাত্রছাত্রীদের বসার যোগ্য অবস্থায় ফিরিয়ে দিতে স্কুলগুলোর পরীক্ষার ডেটও কোথায় চলে আসবে, স্কুলগুলো ঠিক হবে না। ভাবুন শুধু, কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকায় বোমারু বিমান থেকে এই হামলা হয়নি, সামরিক ট্যাঙ্ক এসেও গুড়িয়ে দিয়ে যায়নি এই স্কুলগুলোকে, আস্তে আস্তে স্কুল সেগুলো ভাঙচুর তছনছ করে যায়নি কোনো শত্রুপক্ষের সেনাবাহিনী। কারা করেছে? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল আবার অভিযোগ করছে আইএসএফ এর বিরুদ্ধে, আইএসএফ আবার অভিযোগ করছে এর বিরুদ্ধে, এ অভিযোগ করছে তার বিরুদ্ধে। রাজনীতিবিদরা কিন্তু এই সমস্ত করে বাড়িতে চলে গেছেন। এরা যে ভোট হয়েছে শুধু, আর ভোট হয়েছে তার খেসারত দিচ্ছে বাংলার গরিব ঘরের ছেলেমেয়েরা। একই মিড ডে মিলে অখাদ্য কুখাদ্য খাবার খাওয়াচ্ছেনি তারা, সাপ ব্যাং মিড ডে মিলের ডালে ডিম চুরি যাচ্ছে, সিবিআই তদন্ত হচ্ছে, শিক্ষকের চাকরি চুরি যাচ্ছে, ভুয়ো শিক্ষক কালকে তার চাকরি যাচ্ছে, স্কুলের মাইনে দেওয়া যাচ্ছে না, দিয়ে দেওয়া যাচ্ছে না, তার উপরে মরার উপর খাড়ার ঘা, তছনছ হয়ে যাওয়া স্কুল এবং তার মেরামতির জন্য কোথা থেকে টাকা আসবে, কোন খাতে টাকা ব্যবহার করা হবে, কতদিনে, সবচেয়ে বড় প্রশ্ন বাংলার মানুষ জবাব চায়, কতদিনে স্কুলগুলোকে নতুন বা অন্তত যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরিয়ে দেওয়া যাবে। রাজনীতির লোকেরা তো মারপিট করে বাড়ি চলে গেছেন, হয়তো ছেলেমেয়ের জন্য ইংলিশ মিডিয়াম স্কুলের ফর্মও তুলে এনেছেন রাজনীতির লোকেরা, তাদের কিছু এসে যাবে না। বাংলার মানুষ জবাব চাইছে, এই স্কুলগুলোকে কি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার? যদি পরিকল্পনা করে থাকে তাহলে সেটা ক্লিয়ারলি বলে দিক যে না, আমরা বাংলা প্রাথমিক স্কুলগুলোকে বন্ধ করে দিতে চাই, না আমরা সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিতে চাই, এবং এটা হচ্ছে তার ব্লু প্রিন্ট। বিরোধীরা বলছেন এই স্কুলগুলোকে বন্ধ করে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি বানানোর চক্করে আছে সরকার, চক্করে আছে যাতে করে শাসক দলের সিন্ডিকেট জমি মাফিয়া সেখানে গিয়ে বসতে পারে এবং স্কুলগুলো উঠে যায় একটা সময়ের পর। আবারও বলছি, নেতাদের কিছু হবে না, নেতাদের ছেলেমেয়েরা যেভাবে সরকারি হাসপাতাল নয় বেসরকারি হাসপাতালে যায় ঠিক সেভাবে নেতাদের ছেলেমেয়েরা হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, সাফার করবে বাংলার কয়েক কোটি প্রান্তিক পরিবার, এবং সে কারণে আজকে জবাব চায় বাংলা। নেতাদের খবর নয়, নেতাদের মিটিং নয়, এই সমস্ত বিষয়ের থেকে আলাদাভাবে এই বিষয়টা নিয়ে, যেটা নিয়ে মামলা হওয়া উচিত, যেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত, যেটা নিয়ে শিক্ষামন্ত্রীর দাবি করা উচিত যে শিক্ষামন্ত্রী টাকা দিতে চায় কিন্তু অমুক কারণে টাকা আটকে আছে, বা শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া নেওয়া উচিত, এইটাই ডিবেট, এইটাই এজেন্ডা হওয়া উচিত গোটা বাংলার, কারণ আগামী প্রজন্ম এর ওপর নির্ভর করে আছে। সরকার আসলে কি চায় গরিব ঘরের ছেলেমেয়েরা মূর্খ হয়ে থাক? কেন বারবার আঘাত হানা হচ্ছে প্রাথমিক শিক্ষাগুলো, শিক্ষা ব্যবস্থার উপরে? কখনো দেখতে পাচ্ছি মিড ডে মিলের ডিম চুরি হয়ে যাচ্ছে, মিড ডে মিল অখাদ্য কুখাদ্য, সেখানে ছেলেমেয়েরা আসছে না, সেখানে একের পর এক যে রেট ছেলেমেয়েদের আসার সেই রেট কমে যাচ্ছে, ক্লাসে পর্যন্ত ছেলেমেয়েরা আসতে ভয় পাচ্ছে, কেউ কেউ আসতে চাইছে না, কারণটা কি? সরকার কি চাইছে যে আগামী প্রজন্মটা মূর্খ হয়ে থাক? ওরা যত বেশি জানে, ওরা যত বেশি পড়ে, তত বেশি জানে তত কম মানে, এরকম একটা এজেন্ডা নিয়ে কি সরকার চাইছে আজ? তার জবাব চায় বাংলা, মাফ করবেন, কারোর যদি খারাপ লাগে লাগুক, কিন্তু কিন্তু এই অসভ্যতামিটা কোন রাজ্যে হয় যেখানে শিক্ষা সংস্কৃতিতে এক নম্বর ছিল বাংলা, শিক্ষায় যেখানে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে পড়াশোনা করতে আসতো, সেখানে আমরা কিভাবে মুখ দেখাবো অন্য রাজ্যের ছেলেমেয়েদের, যেখানে আমাদের নিজেদের ছেলেমেয়েদের এরকম দুর্দশা, প্রাথমিক শিক্ষার এরকম অবস্থা, বুনিয়াদী শিক্ষাকে কার্যত গুড়িয়ে ছিঁড়ে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হচ্ছে। বোমায় বিধ্বস্ত একাধিক প্রাথমিক স্কুল, সেই ছবি আমরা দেখাবো, চেয়ার টেবিল, ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ, মাথার উপরে সিলিং ফ্যান, বাথরুমের দরজা জানলা ওয়াশ বেসিন, সমস্ত কিছু লুট হয়েছে, ভাঙচুর হয়েছে। কারা করেছে না দুষ্কৃতি? পুলিশ কি করেছে? পুলিশ তো ধরার চেষ্টা করেছে, সিসিটিভি ফুটেজ অনেক জায়গায় নেই, ভিডিও সাহেব সেই সিসিটিভি ফুটেজ নেই তার অভিযোগ করছেন, কিছু জায়গায় ভিডিও সাহেব সার্টিফিকেট ইস্যু করতে চাননি বলে ধুমধুমার কাণ্ড বসছে,
আইএসএফ বাড়ি চলে যাচ্ছে, তৃণমূল বাড়ি চলে যাচ্ছে, কংগ্রেস বাড়ি চলে যাচ্ছে, সিপিএম বাড়ি চলে যাচ্ছে, বিজেপি বাড়ি চলে যাচ্ছে, স্কুলগুলো ঠিক সেই অবস্থায় পড়ে থাকছে। গোটা বাংলার মানুষকে সেই স্কুলগুলোর ছবি আমরা রিপাবলিক বাংলা দেখাবো এবং আপনাদেরও বলবো, আপনার বাড়ির সামনে যে প্রাথমিক স্কুলগুলো রয়েছে, ভোট কেন্দ্র যেখানে হয়েছে, সেই ছবিগুলো আমাকে ট্যাগ করুন, রিপাবলিক বাংলাকে ট্যাগ করুন, ফেসবুকে দিন, দেখান গোটা বাংলার মানুষকে, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিন সেই ছবিগুলো। কোন অবস্থায়, কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমরা আমার বাংলার প্রাথমিক স্কুলগুলো? কেন দুষ্কৃতীদের ধরে তাদের থেকে স্কুলের মেরামতির টাকা আদায় করা যাবে না? কেন বুলডোজার চলবে না দুষ্কৃতীদের বাড়িতে, যেখানে দুষ্কৃতীরা কার্যত বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার মতন অবস্থায় ফেলে রেখে দিয়েছে সরকারি স্কুলগুলোকে? আমরা এত চিৎকার করছি তার একটাই কারণ, আমরা জানি একটা প্রজন্মকে তৈরি করে শিক্ষা, একটা প্রজন্মকে নষ্ট করতে পারে শিক্ষা। শিক্ষাহীন একটা প্রজন্ম কী হতে পারে আমরা দেখেছি, গোটা ভারতে দেখেছি, আমরা বিমারু স্টেটগুলোতে দেখেছি, বিমারু রাজ্য বলতাম আমরা, আমরা বিহার দেখেছি, আমরা বিহার নিয়ে মশকরা করেছি, আমরা বিহার নিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়েছি, দেখো এ তো বিহার থেকে, বিহারের শিক্ষা ব্যবস্থা নিয়ে মশকরা করেছি। আমাদের বাংলায় এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থাকে কোথায় টেনে নামানো হচ্ছে আজ তার জবাব চায় বাংলা। বিরোধীরা বলছেন গোটা রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই ভোট গ্রহণ কেন্দ্রে কিভাবে শাসক দলের লুঠের কেন্দ্র পরিণত হয়েছিল এই সমস্ত স্কুল, তার জ্বলন্ত সাক্ষী হয়ে থেকে আছে সরকার পরিচালিত বিভিন্ন স্কুল, যে কেউ গিয়ে দেখে আসতে পারে। মিউজিয়াম ধ্বংসের, সন্ত্রাসের, হিংসার মিউজিয়াম হয়ে যেন দাঁড়িয়ে আছে, সংগ্রহশালা হয়ে দাঁড়িয়ে রয়েছে এক একটা স্কুল বিল্ডিং, কিছু স্কুল বিল্ডিং হয়তো পড়ে যাবে এমন অবস্থায় রয়েছে ভাঙচুরের পরে। সাধারণভাবে পঞ্চায়েত ভোটে গ্রামের ভিতর প্রাথমিক বিদ্যালয়গুলোকেই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, সেটা আপনারা জানেন, রাজ্য নির্বাচন কমিশন এগুলোকে নেয়। আসলে ভোটের পর সেই স্কুল বাড়িগুলোর বিধ্বস্ত চেহারা দেখে শিউরে ওঠার মতো অবস্থা সাধারণ মানুষ বলছেন। নিরাপত্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভোট কেন্দ্রগুলোতে যেভাবে যেভাবে হিংসা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্যালট বক্স ছিনতাই করা হয়েছে, শাসক দল যেভাবে অবাধ লুটের ক্ষেত্র বানিয়েছিল সেই স্কুলগুলোকে, তার নমুনা হয়ে আছে এই স্কুলগুলো, সেই ছবি আপনাদেরকে দেখাবো, আপনারাও আমাদেরকে ছবি পাঠান। আপনাদের মনে হতে পারে এত সাবজেক্ট ছেড়ে আজ এটা নিয়ে কেন পড়লো ময়ূক, এটা নিয়ে কেন ময়ূক বলছে বাংলার মানুষকে কথা বলতে হবে, তার কারণ আবারও বলছি, এগুলোকে গুলিয়ে ফেলা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হবে, শিক্ষক নিয়োগ দুর্নীতি যে হয়েছে সেগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হবে, আমাদের বাংলায় যে এত ছেলেমেয়ে চাকরি চলে যাচ্ছে, আমাদের বাংলায় এত ছেলেমেয়ে শিক্ষক ছিল, কাল অব দি টিচার ছিল, আজ তার চাকরি নেই, এই অবস্থাটা যে তৈরি হয়েছে, কারা তৈরি করেছে, তার জবাব চেয়ে যেতে হবে। এবং স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় ভয়ানক অবস্থা হবে, সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারবে না, সবাই বেসরকারি স্কুলে পড়তে পারবে না, কিন্তু চেষ্টা হবে বেসরকারি স্কুলে গোটা বাংলাকে ঢুকিয়ে দেওয়ার, তারপর একটা বাজেট তৈরি করার, বাড়িতে মা বোনেরা তখন একটা বাজেট তৈরি করবে, আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম বা বেসরকারি স্কুলে পড়াতে হবে, কারণ সরকারি স্কুলগুলো তো বন্ধ, লোক নেই, জোর নেই, ভুয়ো শিক্ষক ছিল চলে গেছে, মিড ডে মিলে সাব ব্যাংক পাওয়া যায়, স্কুলগুলোতে বসার মতন জায়গা নেই, বাথরুম যাওয়ার মতন জায়গা নেই, ওপরে ফ্যান যে ছিল সেই ফ্যান উড়ে গেছে, দেওয়াল বোমে উড়ে গেছে, যুক্তি তো আছে আমাদের কাছে অনেক কিছু। নেতারা এখানে কুস্তি করছে, ওখানে দোস্তি করছে, বাংলার মানুষ কিন্তু দেখছে, রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উলুখাগড়ার প্রাণ যাচ্ছে, বাংলার মানুষ কিন্তু দেখছে, মানুষ মরছে, আমরা নিরাপত্তার জন্য হাহাকার করছি, কিন্তু 355 ধারা সোনার পাথর পাথর বাটি হয়ে আছে, বাংলার মানুষ কিন্তু দেখছে এসব। বাংলার মানুষ যে জিনিসটা দেখতে পাচ্ছিল না বা ঢেকে দেওয়া হচ্ছিল পর্দার আড়ালে, আজ তার পর্দা ফাঁস করতে আমি জবাব চাই বাংলাতে এসেছি। বাংলার আগামী দুটো প্রজন্ম যদি মূর্খ হয়ে থেকে যায়, আগামী দুটো প্রজন্মের যদি সরকারি স্কুলের ব্যবস্থা না থাকে, মিড ডে মিলের ব্যবস্থা না থাকে, গোটা সম্প্রদায় গোটা বাঙালি হিসেবে আমরা পিছিয়ে পড়ব, ভয়ানক অবস্থা হতে পারে। আবারও বলছি, ঘন্টা বাজাচ্ছি, এই ঘন্টার শব্দ এখন শুনতে পাচ্ছেন, কিন্তু এর এফেক্ট শুনতে পারবেন 5-10 বছর বাদে, বাংলা তো আরও 30 বছর পিছিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষাবিদ চিন্তাবিদরা বলছেন, এবং বুদ্ধিজীবীরা অবশ্যই ঘুমিয়ে রয়েছেন, বুদ্ধিজীবীরা এখন আর এইসব নিয়েও কথা বলেন না, এমনিতেই সরকারি স্কুলগুলোর পরিকাঠামো যথেষ্ট খারাপে বাংলাতে বারবার সেই ছবি উঠে আসে, তার উপরে বোমাগুলির হিংসার কারণে তছনছ স্কুল বাড়ি, তার উপরে নির্বাচনের পরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র, চায়ের কাপ, পান, গুটখার পি, ঘিনঘিনে শৌচালয়, সমস্ত কিছু পরিষ্কার করার দায় কার? রাজ্য নির্বাচন কমিশনের, স্কুল দপ্তরের, স্কুল শিক্ষা দপ্তরের? কেউ 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 তো বলবে যে হ্যাঁ, এগুলোও আমাদের দায়িত্ব। এই সমস্ত দেখলে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে অনেকের, নারকীয় এই অবস্থায় কোনো সচেতন অভিভাবকই তার সন্তানকে পাঠাতে চাইবেন না, এটা সবাই কিন্তু জানি, তারপরেও এসব করা হচ্ছে। আজ জবাব চায় বাংলাতে কয়েকটা প্রশ্ন নিয়ে বিতর্ক করব। একদিকে সন্ত্রাসের তদন্তে এনআইএ সিবিআই আটকাতে লাখ লাখ টাকা খরচা করছে সুপ্রিম কোর্টের রাজ্য, আজকেও একটি মামলা ছিল, সেটা আবার শুক্রবার শোনা হবে।
রাজ্য সরকার নিজের প্রায়োরিটি ভুলে যাচ্ছে। অগ্রাধিকার কোনটাকে দিচ্ছে রাজ্য সরকার? যে টাকা খরচ করা হচ্ছে এনআইএ সিবিআই আটকাতে, সেই টাকায় তো স্কুল বাড়িগুলো রিপেয়ার হয়ে যেত। রাজ্য অন্যদিকে খরচার পর খরচা করে যাচ্ছে, কিন্তু স্কুল বাড়ির উন্নয়নের জন্য কেউ ভাবছে না। সত্যিই তো, ওরা যত বেশি পড়বে তত বেশি জানবে, তত কম মানবে। তার থেকে উঠিয়ে দাও পাঠশালা, উঠিয়ে দাও। ভোট সন্ত্রাসের সাক্ষী রাজ্যের এতগুলো স্কুল, উঠে যাওয়ার মুখে লোকসান হচ্ছে, লক্ষ লক্ষ টাকা লোকসান হচ্ছে, আরও টাকা লোকসান হবে, এবং বলা হবে যে অর্থ নেই, হয়তো ভাড়া শূন্য। মেলা খেলা চলবে কিন্তু, সুপ্রিম কোর্টের জন্য লিগাল ফিস দেওয়া চলবে কিন্তু, কারণ ওগুলো প্রয়োজনীয় আর এগুলো অপ্রয়োজনীয়। বাংলার মানুষ প্রশ্ন করছে, কোথাও স্কুল তছনছ হয়েছে, কোথাও বোমায় উড়ে গিয়েছে স্কুলের পাঁচিল, সেই ছবিগুলো তো আমরা দেখাবো। একদিকে বাংলার মানুষ প্রশ্ন করছে, একদিকে বেলাগাম দুর্নীতি আর হিংসা, আর অন্যদিকে বুনিয়াদী সরকারি শিক্ষা ব্যবস্থা শিখে সরকারের কোনটা অগ্রাধিকার দেওয়া উচিত আর কোনটায় দেওয়া হচ্ছে, আজ তার জবাব চায় বাংলা। বাংলা জবাব চায়, বাংলাকে আরও 30 বছর পিছিয়ে দিতে চাচ্ছে কি তৃণমূল কংগ্রেস, তার জবাব চাইছে বাংলা। শুরুতেই দেখে নেবো প্রতিবেদন, এবং তারপর আছি মেগা ডিবেটে। গত এক মাসের বেশি সময় ধরে বোমা গুলির শব্দ যেন কানে শুয়ে গিয়েছে বাংলার মানুষের। সৌজন্যে বাংলার পঞ্চায়েত ভোট, খুনোখুনি, মারামারি, এসব নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু ভোট হিংসা থেকে বাদ গেল না শিক্ষাঙ্গনও। বাংলার ভোট সন্ত্রাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বহু সরকারি স্কুল। ভাঙনের কাঁঠালিয়ায় গণনার রাতে যেভাবে গোলাগুলি চলেছে, এক ঝলকে দেখলে মনে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। আর কাঁঠালিয়া হাই স্কুলের ছবি দেখলে মনে হবে কোনো যুদ্ধ বিমান বা ট্যাঙ্কের গোলা যেন আছড়ে পড়েছে স্কুলের ওপর। দরজা জানলা বেঞ্চ কোনো কিছুই আর অক্ষত নেই। ভাঙর 2 নম্বর ব্লকের যে ডিসিআরসি, সেই ডিসিআরসি কাঁঠালিয়া হাই স্কুলে গণনার রাতে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, যার জেরে এখনো পর্যন্ত স্কুল ভগ্ন প্রায় অবস্থায় পড়ে রয়েছে। স্কুলের বাইরে ডাই করা রয়েছে ভাঙা বেঞ্চ, এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা জানাচ্ছেন স্কুলের প্রত্যেকটি ঘর বা অধিকাংশ ঘর রীতিমতো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। স্বাভাবিক পঠন পাঠন শুরু করার চেষ্টা করছি এটাই, এবং যত পিছিয়ে যাব আমাদের ছেলে মেয়েদের তত লস, এটাই হচ্ছে ব্যাপার। যত আমরা শুরু করতে পারবো তত ভালো। শুধু কাঁঠালিয়া হাই স্কুল নয়, রাজ্যের প্রায় 200টি স্কুল ভোট হিংসার শিকার বলে জানা গিয়েছে। ভোট থেকে ভোট গণনা পর্যন্ত মারামারির জন্য স্কুলের টেবিল, চেয়ার, বেঞ্চি যেন অস্ত্র হয়ে গিয়েছিল রাজনৈতিক দলগুলির। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 36 লক্ষ টাকা। শাসক দলের অবশ্য দাবি, সবেমাত্র রাজ্য নির্বাচন কমিশনের হাত থেকে প্রশাসন আবার রাজ্য সরকারের হাতে এসেছে। প্রশাসন তার পদক্ষেপ যথার্থভাবে নেবে, স্কুলগুলোতে পড়াশোনাই হবে, সন্ত্রাস নয়। একে নিয়োগ দুর্নীতি, তার উপর সরকারি স্কুলের এই হাল নিয়ে রাজ্যকে বিনতে ছাড়েনি গেরুয়া শিবির। 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে, স্কুল বিল্ডিং রেখে লাভ কি? এমনিতেই ছাত্র যাচ্ছে না, অভিভাবক এবং ছাত্ররা এই শিক্ষা ব্যবস্থার ওপর থেকে দিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। আর বোমা তো পড়বেই, গণতন্ত্র এবং গ্রাম স্বরাজ যেখানে স্বরূপে প্রতিষ্ঠা হচ্ছে তৃণমূলের হাত দিয়ে, সেখানে স্কুলে বোমা পড়বে না তো কি, বাড়ির ছাদে বোমা পড়বে শুধু? নিয়োগ দুর্নীতির জেরে এমনিতেই ঘুম উড়েছে শাসক দলের। পার্থ, জীবন, কৃষ্ণ, মানিক, কুন্তল, শান্তনুরা অস্বস্তি বাড়িয়েছে। হাজিরা দিতে হয়েছে অভিষেক ব্যানার্জি, সায়নী ঘোষকেও। মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে, অন্যদিকে আজও রাস্তায় বসে আছে যোগ্য হবু শিক্ষকরা। এই তো বাংলায় শিক্ষার হাল। সিবিআই, ইডিকে এড়াতে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে লাখ লাখ টাকা খরচ করছে শাসক দল। অন্যদিকে সরকারি স্কুলের পরিকাঠামোর দিকে সরকারের নজর নেই বলে অভিযোগ। বেড়েই চলেছে স্কুল ছুটের সংখ্যা, উঠে যাওয়ার মুখে বহু স্কুল। ভোটের হিংসায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলিতে কবে আবার স্বাভাবিক হবে পড়াশোনা? একটা পঞ্চায়েত ভোট বাংলার বুনিয়াদী স্কুল শিক্ষাকে 3 দশক পিছিয়ে দিল না তো? জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা।